আহলে কিতাবগণ অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানগণ তাহাদের চুল কপালের ওপর ঝুলাইয়া রাখিত, আর মুশরিকরা সিঁথি বানাইত। যেই ব্যাপারে কোনো আদেশ আসিত না, সেই ব্যাপারে রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে কিতাবের অনুরূপ আমল করা পছন্দ করিতেন। তাই তিনি কেশ কপালে ঝুলাইয়া রাখিতেন। পরবর্তীকালে তিনি সিঁথি কাটিতেন। আল হাদিস মুসলিম শরীফ হাদিস নাম্বার 5856।